ওয়েলকাম ফ্রেন্ডস। গত 7 মে 2024 সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলার লাস্ট হিয়ারিং হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট যে ডিরেকশনগুলি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম বিষয় ছিল রাজ্য সরকারকে নিজের খরচে বাংলা এবং ইংরাজি সংবাদপত্রে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি দিতে হবে। রাজ্য সরকার ঠিক 50 দিনের মাথায় আজকে একটি বাংলা সংবাদপত্রে এবং একটি ইংরাজি সংবাদপত্রে 10 পাতা জুড়ে বিজ্ঞপ্তি দিয়েছে এবং প্রত্যেকটি পেজে 4টি করে কলমে নাম আছে। আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, এখানে যে নামগুলি দেওয়া আছে এগুলি কিন্তু কোনো টেন্টেড ক্যান্ডিডেট বা নন টেন্টেড ক্যান্ডিডেটদের কিন্তু নাম নয়। অনেকে আপনারা এটা অলরেডি প্রশ্ন করতে শুরু করেছেন, কী নাম, কাদের নাম, আমি সমস্ত বিষয় ডিসকাস করব, বিজ্ঞপ্তির কী উদ্দেশ্য সব। প্রথম কথা হচ্ছে, আমি যেটুকু মোটামুটি রাফলি গুনে দেখলাম 2151 জনের নাম রয়েছে, 10টা কম বেশি হতে পারে। এই নামগুলি কাদের? রেসপন্ডেন্ট যারা সুপ্রিম কোর্টে তাদের নাম। এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে, এখানে রাজ্য সরকার হচ্ছে পিটিশনার, আর কলকাতা হাইকোর্টে যারা মামলা জিতেছিল তারা সুপ্রিম কোর্টে হচ্ছে রেসপন্ডেন্ট। সেই রেসপন্ডেন্টদের নাম এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা আমি এর আগেও বলেছিলাম যে এই বিজ্ঞপ্তির পর যাতে সংশ্লিষ্ট আর কেউ বলতে না পারে যে আমরা কিছু জানি না, যে কারণে সমস্ত রেসপন্ডেন্টদের উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়েছে এবং মামলার যে নোটিফিকেশন, কেস নাম্বার, এসএলপি নাম্বার সমস্ত উল্লেখ করে 2 বলে সমস্ত রেসপন্ডেন্টদের নামগুলি এখানে দেওয়া আছে। প্রায় 2200 জনাকার মতো নাম হবে রেসপন্ডেন্ট। আমি আবার বলছি, অর্থাৎ রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গেছে, রাজ্যের বিরোধিতা যারা করছে তারা হচ্ছে রেসপন্ডেন্ট, এটা হচ্ছে প্রথম বুঝে নিতে হবে। এরপর যেটা বলা হচ্ছে যে এই রেসপন্ডেন্টদের উদ্দেশ্যে রাজ্য সরকার কি বক্তব্য রাখতে চেয়েছে। অ্যাকচুয়ালি রাজ্য সুপ্রিম কোর্টে যে গেছে তার 2টি উদ্দেশ্য, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তারা স্পেশাল লিভ পিটিশন বা সংক্ষেপে এসএলপি দাখিল করেছে এবং ইন্টারিম রিলিফের প্রেয়ার করেছে। এই দুটোকে তাহলে স্বাভাবিকভাবেই যারা সুপ্রিম কোর্টের রেসপন্ডেন্ট বা রাজ্য সরকারের যারা বিরোধিতা করছে তারা এই এই দুটোকে বিরোধিতা করবে। তাদের উদ্দেশ্যে এবার রাজ্যের বক্তব্য হচ্ছে যে আপনারা যদি এটার বিরোধিতা করতে চান তাহলে এই বিজ্ঞপ্তি বা এই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অথবা সুপ্রিম কোর্টে পরবর্তী যে হিয়ারিংয়ের ডেট আছে অর্থাৎ আগামী 16 জুলাই 2024 তার 2 সপ্তাহ আগে, যে ডেটটা আগে হবে সেই তারিখের মধ্যে আপনাদেরকে এপিডেভিট জমা দিতে হবে। এপিডেভিট জমা দিতে হবে কি উদ্দেশ্যে? যে রাজ্য যে এসএলপি দাখিল করেছে সুপ্রিম কোর্টে এই এসএলপি গ্রহণ হবে না কেন, তার সপক্ষে ওনাদেরকে গ্রাউন্ড সেট করে যুক্তি দিয়ে এপিডেভিট দাখিল করতে হবে। অর্থাৎ কোন গ্রাউন্ডে ওনারা বলতে চাইছেন যে রাজ্যের এসএলপি সুপ্রিম কোর্টে গ্রহণ হবে না। পাশাপাশি ইন্টারিম রিলিফ যেটা প্রেয়ার করেছে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে, রেসপন্ডেন্ট যারা আছে তাদেরকে এপিডেভিট দিয়ে জানাতে হবে যে সুপ্রিম কোর্ট কেন ইন্টারিম রিলিফ দেবে না, তার জন্য গ্রাউন্ড সেট করে দিতে হবে যে হ্যাঁ এই এই যুক্তিতে বা এই এই গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট ইন্টারিম রিলিফ দেবে না। এবং যে ইন্টারিম রিলিফ অলরেডি সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে সেটাকে ভ্যাকেন্ট করার জন্য ওনারা কী কী যুক্তি দিচ্ছেন সেটাও এপিডেভিটে উল্লেখ থাকবে। ভ্যাকেন্ট মানে হচ্ছে সেটাকে বাতিল করা। এবং এটা গেল এক প্রস্থ বিষয়, এবং এটা যে ওনাদেরকে করতেই হবে এমনটা নয়, ওনারা চাইলে এটা করবেন এবং যদি না করেন, এবং এরপর যেটা বলা হচ্ছে যে আগামী 16 জুলাই যে পরবর্তী হিয়ারিং আছে আনুমানিক টাইম 10:30 ওখানে উল্লেখ করা আছে, তো যদি সেই সময় হয় বা তার পরবর্তী সময় হয় বা অন্য দিন যেদিন যা হবে পরবর্তী হিয়ারিং, সেখানে যারা রেসপন্ডেন্ট তাদেরকে ফিজিক্যালি অথবা বাই কাউন্সিল উপস্থিত থাকতে বলা হচ্ছে। বাই কাউন্সিল মানে তাদের আইনজীবী উপস্থিত থাকবেন যে কোনো একটা। এবার যদি এই বিষয়টিতে ওনারা কোনোভাবেই টার্ন আপ না করেন অর্থাৎ এফিডেভিট জমা দিলেন না বা ওখানে ওই দিন উপস্থিত হলেন না, তাহলে পরবর্তীতে ওনাদেরকে আর কোনো নোটিশ দিয়ে জানানো হবে না। এইটা গেল বিষয়টা। তার মানে আচ্ছা, তার সাথে আর একটা বিষয় বলি, এই যে কপি বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে এই কপি সমস্ত অ্যাডভোকেট যারা আছেন তাদেরকেও কপি ফরওয়ার্ড করা হয়েছে বা কপি সার্ভ করা হয়েছে। তাহলে সমস্ত বিষয়টা যোগ বিয়োগ করে যা দাঁড়ালো যে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গেছে
রেসপন্ডেন্ট যারা আছেন তাদেরকে তারা যে বিরোধিতা করছেন এই বিষয়টা, বিরোধিতা করবেন স্বাভাবিক নিয়মেই, তো সেক্ষেত্রে তাদেরকে এবিডেভিট জমা দিতে বলা হচ্ছে এই 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 বিজ্ঞপ্তির নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অথবা পরবর্তী শুনানির 2 সপ্তাহ আগে। সেই এফিডেভিটে পরিষ্কার উল্লেখ করে দিতে হবে কেন সুপ্রিম কোর্টে রাজ্যের SLP গৃহীত হবে না, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট যে ইন্টারিম রিলিফ দেবেন বা অলরেডি যে ইন্টারিম রিলিফটা দিয়েছেন সেটার বিরোধিতা ওনারা যদি করেন, সেই বিরোধিতা গ্রাউন্ড, এবং সেখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেট গ্রাউন্ড, অর্থাৎ আপনারা গ্রাউন্ড সেট করে দিন কি জন্য SLP গ্রহণ হবে না সুপ্রিম কোর্টে বা কি জন্য ইন্টারিম রিলিফ দেবে না সুপ্রিম কোর্ট। এই হচ্ছে পরিষ্কার বিষয়টা। বা আরো সহজ করে বললে রেসপন্ডেন্ট যারা আছেন তারা রাজ্য সরকারের যে বিরোধিতা করবেন 2টি গ্রাউন্ডে SLP এবং ইন্টারিম রিলিফের, কি জন্য আপনারা সেটা করছেন সেটা পরিষ্কার উল্লেখ করে এফিডেভিট জমা দিতে হবে, এবং 16 তারিখ বা পরবর্তী হিয়ারিংয়ের তারিখ এবং সময়ে আপনাদেরকে ফিজিক্যালি বা আমাদের আইনজীবীকে সেখানে উপস্থিত থাকতে হবে। এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি পরিষ্কার সারমর্ম। তার মানে এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছিল আমাদের মাননীয় CJI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে শুনানি এর আগে হয়েছে, আমরা দেখেছি। তো এই মামলাটা যেদিকে চলছিল আজকের এই বিজ্ঞপ্তির পর কিন্তু মামলাটা কিছুটা হলো টার্ন নিল। টার্ন নিল মানে কি, মামলাটা এবার যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে রেসপন্ডেন্ট যারা আছেন তাদের এরপর যে এফিডেভিট তারা জমা দেবেন, অর্থাৎ রাজ্যের বিরোধিতা করে তারা যে এফিডেভিটটা জমা দেবেন সেই এফিডেভিটে কি বক্তব্য তাদের থাকবে। কারণ SLP দাখিল না হওয়া এবং ইন্টারিম রিলিফ না দেওয়ার প্রসঙ্গে ওনাদের কি যুক্তি থাকবে, কি পয়েন্ট থাকবে, সেগুলোকে খণ্ডন করার একটা বিষয় এসে যাচ্ছে। অর্থাৎ আগামী 16 জুলাই 2024 মামলার যে পরবর্তী হিয়ারিং তার মূল কিন্তু একটা ইস্যু হবে যে রেসপন্ডেন্টদের যে এফিডেভিটটা জমা পড়বে সেই এফিডেভিটের যে মূল বক্তব্য থাকবে, যে গ্রাউন্ডগুলো থাকবে, সেগুলিকে কিন্তু এবার প্রতিষ্ঠা করা এবং রাজ্যের পক্ষে খণ্ডন করা এই একটা বিষয় কিন্তু এরপর সুপ্রিম কোর্টে চলবে, এটা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ মামলাটা কিছুটা হলেও টুইস্ট করলো এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এনাদের যে এফিডেভিটের যে গ্রাউন্ডগুলো থাকবে সেটা যতটা স্ট্রং হবে তত কিন্তু ওই SSC 2016 মামলায় যে প্রায় 25,000 শিক্ষক শিক্ষাকর্মী যুক্ত আছেন তাদের ভাগ্যও কিন্তু নির্ধারিত হবে এই এফিডেভিটের লজিক কতটা স্ট্রং রয়েছে তার ওপর কাজে, এবং রাজ্য সেটাকে কতটা খণ্ডন করতে পারবে। শুধু রাজ্যই নয়, রাজ্যের সাথে আরও যারা পিটিশনার আছে, আমরাও পিটিশনার হয়েছেন, যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে SLP দাখিল করেছেন, স্কুল সার্ভিস কমিশন আছে, মধ্যশিক্ষা পর্ষদ আছে, রাজ্য তো আছেই, কাজে সমস্ত পিটিশনার মিলে এই রেসপন্ডেন্টদের যে যুক্তি সেটাকে খণ্ডন করে কতটা মামলা সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবেন এর সাথে কিন্তু যুক্ত রয়েছে অবশ্যই SSC 2016 মামলার যে প্রায় 25,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন। তবে এরপর দেখা যাক যে আপনার যে এফিডেভিট জমা দেবে সেই জমা দেবার প্রক্রিয়া কবে সংগঠিত হয়, সেখান থেকে কি তথ্য উঠে আসে, তারপর 16 জুলাই মামলার যে পরবর্তী হিয়ারিং আছে সমস্ত বিষয়টাই আমাদের লক্ষ্য থাকবে। যে কোনো প্রান্ত থেকে যেমনই আপডেট যখন আসুক আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এই তথ্য সামনে এলো, আপনাদের এই বিষয়টা জানানো প্রয়োজন, আমি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।